কে যে আমি বাজার যাচ্ছিলাম তরকারি কিনতে, বাজার করতে যায় মনে করেন যে পিছন থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা মারে দিয়া আমি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিলাম। রাস্তায় পড়ে যাওয়ার পরে মনে করেন যে কিছু লোকজন এসে আমাকে সহযোগিতা করলো, কেউ হাসপাতাল নিয়ে এলো, আমার কোনো সেন ছিল না। সেখানে যে আমাকে ডাক্তার চিকিৎসার লোকজন নিয়ে যায়, সব ডাক্তারের কাছে নিয়ে গেলো, বলে যে মরে গেছে। তো যাই হোক, আল্লাহ ডাক্তার ওসিল হোক আর মানুষের ওসিল হোক, যাই হোক আমাকে হায়াত দিয়েছে, আমি বেঁচে আছি। কিন্তু আমার দুটো দুটি আমি পা পাইতাম, আমি চলাফেরা করে বেড়াতে পারতাম কি, লোকজনের কাছে আমি সহযোগিতা হইতাম কি, একটা দোকান পাশাতে আমি খেতে পারতাম। যাই হোক, আল্লাহর কাছে আশা করছি যে জন্য আমার লাগে খাচ্ছে, আল্লাহ দেখ তার উপকার হোক, আর অবশ্যই জেনে তার লাগে আমি দোয়া দরুজ করবো। আমি যদি আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে একটা, একটা ছেলে একটা। বয়স কত তাদের? বয়স একটা মেয়েটা হলো 9 বছর আর ছেলেটা হলো 6 বছর। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রামে যে মানুষটিকে দেখতে পাচ্ছি, উনি সুদূর কোন জায়গা থেকে আসছেন? বাংলাবাড়ি, চাপাই জেলা, চাপাই নবাবগঞ্জ থেকে আসছে। ওনার হিস্ট্রি হচ্ছে আজ থেকে 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় ওনার একটি পা চলে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আশপাশ থেকে চাঁদা তুলে কোনো রকম তার চিকিৎসা করালেও কিন্তু এখন পর্যন্ত একটি কৃত্রিম পায়ের অভাবে তার যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে। এবং উনি এতটাই গরিব মানুষ যে ওনার এই যে দুই পাশে দুইটা স্কেচ কেনার মতো পয়সা বা অর্থ ওনার কাছে নেই। এই ভারী দুটি এই যে গাছ দিয়ে বানানো যে দুটি এটাকে কি বলে, এটা হচ্ছে লাঠি, স্কেচ, উনি লাঠি দিয়ে বানায় সেটা ব্যবহার করে, কিন্তু একটা যে কিনবে সে অর্থটুকুও নাই। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ওনার দায়িত্ব নিয়েছি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, এবং ওনার যে এই যে স্ক্র্যাচ, স্ক্র্যাচ আমরা লাগবে না, একটি কৃত্রিম পা আমরা ওনাকে সংযোজিত করে দিব। তো সংযোজিত করে দেওয়ার জন্যই কিন্তু আমরা নিয়ে আসছি, এবং ইনশাল্লাহ আজকে ভর্তি হয়ে কার্যক্রম শুরু হবে। তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম সোহেল। সোহেল, তো আপনার বাবার নাম কি? আমার বাপের নাম লেশ মোহাম্মদ। আচ্ছা, আপনি কোত্থেকে আসছেন? আমি চাপাই জেলা থেকে আসছি। চাপাই নবাবগঞ্জ জেলা কোন থানা? থানা গোমস্তাপুর। গোমস্তাপুর, চাপাই নবাবগঞ্জ জেলা গোমস্তাপুর থানা, আর কোন গ্রাম? গ্রাম বাঙ্গাবাড়ি। বাঙ্গাবাড়ি গ্রাম। তো আপনি এই পা নাই আজকে কত বছর আপনার? আজ 8 বছর। 8 বছর পা নাই। এই 8 বছরের মধ্যে এই এই মানে প্রথমে আচ্ছা শুনি কিভাবে এটা হয়েছিল আপনার? এটা ধরেন কি যে আমি বাজার যাচ্ছিলাম তরকারি কিনতে, বাজার করতে যায় মনে করেন যে পিছন থেকে একটা গাড়ি আমাকে ধাক্কা মারে দিয়া আমি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিলাম। রাস্তায় পড়ে যাওয়ার পরে মনে করেন যে কিছু লোকজন এসে আমাকে সহযোগিতা করলো, কেউ হাসপাতাল নিয়ে এলো, আমার কোনো সেন ছিল না। সেখানে যে আমাকে ডাক্তার চিকিৎসার লোকজন নিয়ে যায়, সব ডাক্তারের কাছে নিয়ে গেলো, বলে যে মরে গেছে। তো যাই হোক, আল্লাহ ডাক্তার ওসিল হোক আর মানুষের ওসিল হোক, যাই হোক আমাকে হায়াত দিয়েছে, আমি বেঁচে আছি। কিন্তু আমার দুটো দুটি আমি পা পাইতাম, আমি চলাফেরা করে বেড়াতে পারতাম কি, লোকজনের কাছে আমি সহযোগিতা হইতাম কি, একটা দোকান পাশাতে আমি খেতে পারতাম। যাই হোক, আল্লাহর কাছে আশা করছি যে জন্য আমার লাগে খাচ্ছে, আল্লাহ দেখ তার উপকার হোক, আর অবশ্যই জেনে তার লাগে আমি দোয়া দরুজ করবো। আমি যদি আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে একটা, একটা ছেলে একটা। বয়স কত তাদের? বয়স একটা মেয়েটা হলো 9 বছর আর ছেলেটা হলো 6 বছর। আচ্ছা, কি কাজ করেন? সংসার চলে এখন? এখন সংসার ধরেন কি যে রাস্তাঘাটে দু টাকা যার কাছে পাই তার কাছে নিয়ে আসে আমি সংসার চালাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন মানুষের থেকে চেয়ে চিনতে কোনো রকম সংসার চালাচ্ছেন? জি, এ হালি আমার সংসার চলে এসে ধরেন কি চেয়ে চিনতে। এখন আপনার এখানে যে 8 বছর পা নাই, এই 8 বছরে আপনার লাগানোর মতো ক্ষমতা ছিল না? জি না, আমার কোনো অর্থহীন নাই কি, আমাকেও সাহায্য করেনি। এখন এই কোনো মানুষও আগে আসে না লাগে দেওয়ার জন্য? জি না, আমার কেউ আগে আসেনি। এখন এই একটা পা ছাড়া তো আপনার চলাফেরা খুবই কষ্ট। কষ্ট মানে আমার চলাফেরা, হাত পা সব দেখতে পাচ্ছেন কি অবস্থা, মনে করেন যে হাতে ফোকসা, বগলের তলে মনে করেন যে ছাল ছুল উঠে যায়, হাঁটা বেড়াতে পারি না, কাকে কোহে 10 টাকা দেন সেটাও করতে পারি না। যখন কেউ দয়া হয় সে আমাকে দেয়, তার লিয়ে আমি খেতে পাই। তো যাই হোক, আমরা যদি আপনার এই একটা পা লাগাই দিই কৃত্রিম ভাবে, তাহলে তো আপনি কিছু করে খেতে পারবেন? জি, আমি খেটে খুঁটে খেতে পারবো কি, মানুষ জন আমি গর্ব হবে যে দেখুন আমি কার একটা গাড়ি চাবো কি, কিছু কার কাছে 10 টাকা সাহায্য চাবো যে আমাকে একটা জিনিস কিনে দেন, আমি কর্ম করে খেতে পারবো। এখন এই যে পাটা নাই, এখন এই পা লাগাই দিলে ইনশাল্লাহ আপনার বাচ্চা, বউ বাচ্চা, ছেলে মেয়ে, আপনার ওরা সবাই খুশি হবে? সবাই খুশি হবে, আমিও খুশি হবে, তার কাছে আল্লাহর কাছে আমিও দোয়া করবো যে আল্লাহ তার কাছে হায়াত দিও, তার কাছে দোয়া দরুজ করবো যে আল্লাহ আমাকে যে আমাকে জিনিসটা করে দিছে তার লাগে আমি হাজার হাজার শুকুর, তার লাগে দোয়া করবো। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থেকে উনি আসছে।
তো এখন ইনি আসলে এতটাই গরিব যে টাকার জন্য তো দুইটা স্কেচও কিনতে পারেন না। আচ্ছা, তো এরকম এই অসহায় একজন প্রকৃত নিঃস্ব মানুষ যার ইনকাম করার মতো কোনো সোর্স নাই এবং ছোট দুটি বাচ্চা রয়েছে, তাই বাচ্চাদের কাছে বাবা হিরো, যে হিরো যাতে হিরোর মতোই থাকতে পারে, এই জন্য আমরা ওনার একটি কৃত্রিম বা সংযোজনের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। উনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এত দূর থেকে আমাদের কাছে এসেছে, আমাদের মাধ্যম হয়ে আমাদের ভিডিওগুলো যারা দেখে তাদের মাধ্যমে উনি এখান পর্যন্ত এসে পৌঁছিয়েছে এবং ইনশাল্লাহ সম্পূর্ণ আমাদের খরচে, ওনার একটি টাকাও খরচ হবে না, ইনক্লুডিং এভরিথিং যা কিছু প্রয়োজন সব কিছু আমরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সম্পন্ন করবো এবং ওনার একটি কৃত্রিম পা সংযোজন করে দিব। এবং আবারও বলছি যে মানুষ এতটা অসহায় এবং নিঃস্ব গরিব হতে পারে যে দুইটা স্কেচ কেনার মতো পয়সাটুকু ওনার কাছে নেই এবং আট বছর যাবত কেউ আগায়ও আসে নাই, ওনারও সামর্থ্য নেই এবং দুর্ঘটনায় একটি পা কোন জায়গা থেকে নেয় দেখেন তো, আমরা দেখতেছি যে ফিমারের ঠিক মাঝামাঝি জায়গার উপর অংশ থেকে পাটি নেই এবং এই পায়ের যে একটি কৃত্রিম পা খুব দ্রুত সংযোজিত করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের আবার আপডেট ভিডিওর মধ্যে আমরা ইনশাল্লাহ যাতে দেখাতে পারি। ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এবং মানবিক শওকত সাবস্ক্রাইব করে এই কাজকে যাতে আরও গতিশীল করতে পারি সেই লক্ষ্যে আমাদের পাশে থাকবেন এবং এই ভাইটির জন্য দোয়া করবেন, খুব দ্রুত সময়ের মধ্যে যাতে একটি কৃত্রিম পা নিয়ে উনি আবার চাঁপাইনবাবগঞ্জ হেঁটে যেতে পারে, তাহলে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যক্রম সার্থক এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ বাংলাদেশব্যাপী এই কার্যক্রম যাতে সর্বোপরি আরও পরিচালিত হতে পারে ইনশাল্লাহ। আমরা ওনাকে এখন এই 2-3 সপ্তাহ লাগবে, উনি থাকবে খাবে এবং আনুষঙ্গিক সব কিছু আমরাই বহন করব, তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে কার্যক্রমটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।